Hey guys, this is Shikha and welcome to my channel Be Shiny. Video start kore ke tumra jodi amar channel subscribe na kore thako then please subscribe my channel and click bell icon then click on jate tumra amar kono video miss na koro. To ajke ami tomader sathe share korte jacchi sheet mask. তো বলে রাখি এই শীট মাস্কগুলো আমি অনলাইন থেকে নিয়েছি ফার্স্ট অফ অল আমি বলে রাখি যে তোমাদের শীট মাস্ক অনলাইন থেকে নেবে কি তোমরা স্টোর থেকে নেবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমাদের উপর অ্যাকচুয়ালি অনলাইনে অনেক অপশনস আছে দ্যাটস হোয়াই আমরা অনেক কটা নিজেদের স্কিন টাইপ অনুযায়ী চুজ করতে পারি যে আমরা আমাদের স্কিন টাইপ অনুযায়ী কোনটা আমাদের যাবে কোনটা আমাদের যাবে না তো ফার্স্ট অফ অল আমি আজকে তোমাদের দেখাবো শীট মাস্ক কি করে অ্যাপ্লাই করতে হয় শীট মাস্কের ফলাফল কি একটা শীট মাস্কের গুণ কি হয় তো সেগুলো সব আমি আজকে বলবো তোমাদের দেখো অ্যাকচুয়ালি আমি শীত মাস্কগুলো আমি অনলাইন থেকে নিয়েছি নাইকা থেকে নিয়েছি তো তোমাদের যদি মনে হয় যে তোমরা ওখান থেকে নেবে আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা পারচেস করতে পারো অ্যাকচুয়ালি এটা আমি ফাইভটা না মানে পাঁচটা কিনলে পাঁচটা ফ্রি এরকম একটা ছিল মানে বাই ফাইভ গেট ফাইভ ফ্রি দ্যাটস আমি 500 এর মধ্যে আমার 1000 এর মানে পারচেস কমপ্লিট হয়ে গেছিলো তো পাঁচটা কিনেছি পাঁচটা ফ্রি আমাদের আমার পছন্দ মতো তো অ্যাকচুয়ালি শীত মাস্ক এমনই একটা জিনিস অ্যাকচুয়ালি আমরা অনেক সময় সারা সপ্তাহ ধরে এত ব্যস্ত থাকি যে আমাদের ঠিকঠাকভাবে স্কিন কেয়ার হয় না আমরা ঠিকঠাকভাবে সিরাম অ্যাপ্লাই করতে পারি না ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারি না আমরা অনেক সময় বিজি লাইফ এত হয়ে গেছে যে আমাদের ঠিকঠাক স্কিন কেয়ার আমরা করতে পারি না তো শীট মাস্ক এমন একটা জিনিস যেটা তোমরা সারা সপ্তাহে যতটা সিরাম তোমাদের স্কিনে দরকার ঠিক ততটাই সিরাম আমাদের শীট মাস্ক দেয় ফার্স্ট একটা শীট মাস্ক আমরা যখন অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পর আমাদের সারা সপ্তাহের যত যতটা আমাদের সিরাম স্কিনে অ্যাবজর্ব হতে লাগবে ঠিক ততটাই সিরামটা থাকে এটা একটু কোয়াইট এক্সপেন্সিভ 100 এ আমাদের একটু গায়ে লাগে যে 100 এর মধ্যে আমরা পুরো একটা শীট মাস্ক একবারই ব্যবহার করতে পারবো তো একটা ট্রিক আছে তো তোমরা ওই শীট মাস্ক থেকে যে এক্সট্রা যে সিরামটা আছে সেটা কোনো কন্টেনারে ব্ল্যাক কন্টেনারে স্টোর করে ফ্রিজে রাখতে পারো সেটা পুরো সপ্তাহ ধরে অ্যাপ্লাই করতে পারো বাট যাদের সেটাও হচ্ছে না তারা একটা শীট মাস্ক একবার অ্যাপ্লাই করলে ব্যাস মাসাজ করে ফেলে দিলে বাট শীট মাস্ক অ্যাপ্লাই করার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে ভালো করে ফেসটা ক্লিন করতে হবে ক্লিন করার পর ভালো করে টোনিং করতে হবে অ্যাকচুয়ালি তোমাদের কাছে যদি টোনার না থাকে সেক্ষেত্রে তোমরা রোজ ওয়াটারও অ্যাপ্লাই করতে পারো তো রোজ ওয়াটার অ্যাপ্লাই করার পর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে না তার আগে শীট মাস্কটা অ্যাপ্লাই করবে দেন তোমরা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে মানে পারো না করবে মানে ফার্স্ট আমরা শীট মাস্কটা অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার পর আমরা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারবো তো এই হলো স্টেপ শীট মাস্কের স্টেপ তো তোমরা একবার শীট মাস্ক অ্যাপ্লাই করে দেখো আর অ্যাকচুয়ালি আমাদের যখন পার্টি থাকে বা কোথাও বাইরে আউটিং থাকলো সেক্ষেত্রে তোমরা শীট মাস্ক অ্যাপ্লাই করতে পারো অ্যাকচুয়ালি শীট মাস্ক মেকআপের আগে ইউজ করলে মেকআপটা খুব গ্লো করে মেকআপটা খুব স্টে করে আর অনেকটা অ্যাবজর্ব করে স্কিনে আর খুব সুন্দর লাগে দেখতে স্কিনটা তো সেক্ষেত্রে তোমরা শীট মাস্ক অ্যাপ্লাই করতেই পারো আর নেক্সট হলো আর হ্যাঁ সবসময় খেয়াল রাখবে শীট মাস্ক সবসময় স্কিন টাইপ অনুযায়ী নেবে অ্যাকচুয়ালি অনলাইনে অনেক অপশানস থাকে স্কিন টাইপ অনুযায়ী তোমাদের স্কিন কিনে কেমন যাবে তারা পুরো ডেসক্রিপশন দিয়ে দেয় তো সেই অনুযায়ী শীট মাস্ক চুজ করবে এতে অনেক 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 বেশি ভালো হবে এমন কোনো শীট মাস্ক নিও না যার ফলে তোমাদের শীট মাস্ক দেওয়ার ফলে তোমাদের স্কিনে র্যাশেস বেরিয়ে গেল স্কিনে কোনো রকমভাবে হার্মফুল কোনো রকম কিছু হয়ে গেল তো সেক্ষেত্রে শীট মাস্ক একদমই ভালো হবে না বাট বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় না কিন্তু তবুও যখন কিনবে ড্রাই স্কিন নর্মাল স্কিন অয়েলি স্কিন এরকম দেওয়া থাকে তো সেই অনুযায়ী তোমরা শীট মাস্ক অ্যাপ্লাই করবে বা শীট মাস্ক নেবে তো আমি নিয়েছি এখানে শীট মাস্ক দ্য ফেস শপ অ্যাকচুয়ালি দ্য ফেস শপ হলো কোরিয়ান একটা ব্র্যান্ড যেই কোরিয়ান স্কিন কেয়ার আমরা শুনেছি নাম শুনেছি যেই কোরিয়ান স্কিন কেয়ারের জন্য আমরা এত পাগল যে তাদের স্কিন এত কি করে গ্লাস স্কিন কি করে সেই কোরিয়ানদের একটা প্রোডাক্ট হলো ব্র্যান্ড হলো দ্য ফেস শপ তো সেখান থেকে আমি এই শীট মাস্কগুলো নিয়েছি গাইজ দিস ইজ জাস্ট আমেজিং অ্যাকচুয়ালি সবথেকে বেটার মানে নাইকা তো আছে মানে অ্যাওয়ার্ড পেয়েছে যেই শীট মাস্কটা সেটা হলো এটা ও এম জি জাস্ট অসাম একটা শীট মাস্ক তো তোমরা একবার ট্রাই করতেই পারো আর তোমাদের যদি সম্ভব না হয় এই দ্য ফেস শপ বা কোরিয়ান এই প্রোডাক্টটা যদি নিতে না চাও অ্যাজ ইউজুয়াল তাহলে তোমরা অন্য কোনো মানে শীট মাস্ক নিতে পারো ব্র্যান্ডের লাইক গার্নিয়ার পন্ডস তারপর এখন লরিয়ালের বেরিয়েছে সেগুলোও ট্রাই করতে পারো বাট আমার কাছে এই শীট মাস্কগুলো খুব 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 পছন্দ হয়েছে আর খুব স্কিনে সুইটেবল দ্যাটস আমি এটা নিয়েছি এবার তোমাদের যে এটাই নিতে হবে এমন কোনো ব্যাপার নেই তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শীট মাস্ক চুজ করতে পারো
অ্যাকচুয়ালি তোমরা সেখানে স্টোর থেকেও নিতে পারো বা অনলাইন থেকেও নিতে পারো। অ্যাকচুয়ালি আমি প্রেফার করি স্টোর থেকে নেওয়া, বিকজ আমরা অনলাইনে অর্ডার দিলে অনেকটা টাইম লাগে। যদি তোমাদের ইনস্ট্যান্ট কোনো আউটিং থাকে সেক্ষেত্রে তোমরা সঙ্গে সঙ্গে স্টোরে গেলে নিয়ে এলে ব্যাস অ্যাপ্লাই করলে হয়ে গেল। আর যদি সেটা না করো তাহলে অনলাইন থেকে মানে আমাদের টাইম ওয়েট করতে হবে, যে না আমাদের 10 দিন 5 দিন 15 দিন এরকম ওয়েট করে তারপর মানে জিনিসটা আসবে। তো সেক্ষেত্রে অনলাইন থেকেও নিতে পারো, স্টোর থেকে নিতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে যেটা প্রেফারেবল হবে সেটাই করতে পারো। বাট এই ফেস শপ আই থিঙ্ক কোনো মল টল ছাড়া পাবে না, মানে এই ব্র্যান্ডের মানে স্টোরে। বাট পেতে পারো গার্নিয়ার, পন্ডস, এগুলো পেতেই পারো, এগুলো ইজিলি অ্যাভেলেবেল সব দোকানেই মানে স্টোরেই। আর বলে রাখি এই শীট মাস্ক তোমরা একবার অ্যাপ্লাই করে দেখো, ইটস টু গুড। তো এই তো বেশি দেরি না করে চলো দেখে নিই কী করে আমি এই শীট মাস্ক অ্যাপ্লাই করেছি। তো অ্যাট ফার্স্ট স্কিনটা ভালো করে ক্লিন করে নেবে, যে কোনো ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে ফেসটা ভালো করে ক্লিন করে নেবে, ঠিক আছে? তো নেক্সট তোমরা এখানে অ্যাপ্লাই করবে টোনার। যখনই তোমরা কোনো শীট মাস্ক অ্যাপ্লাই করো ফার্স্ট স্টেপ হলো টোনিং। তো দেখো আমি ভালো করে টোনারটা অ্যাপ্লাই করছি। টোনার না কখনো রাব করে অ্যাপ্লাই করবে না, এটা ড্যাব 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 করে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তো আমি ভালো করে স্কিনটা টোন করে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমি স্কিনটা ভালো করে টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটা একটু শুকাতে দেবো, যেই একটু ড্রাই হয়ে গেছে এখন আমি শীট মাস্ক অ্যাপ্লাই করব। তো আমি এখানে শীট মাস্ক নিয়ে নিয়েছি অলিভ অয়েলের। অ্যাকচুয়ালি অলিভ অয়েল খুব 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 ভালো, আর শীট মাস্ক অ্যাপ্লাই করার সময় এরকম করে রাব করে তারপর অ্যাপ্লাই করবে। এতে কি হবে বলো তো, তোমাদের যে মানে মাস্কে পুরো সিরামটা ভালো করে অ্যাবজর্ব হবে ও থাকবে, নইলে যখন অ্যাপ্লাই করবে এরকম রাব করে যদি অ্যাপ্লাই না করো সেক্ষেত্রে সিরামটা পুরোপুরি মানে থেকে যাবে মানে নিচে, ঠিক আছে, নিচের দিকে। তো আমার একটু বেরিয়ে গেছিলো সিরাম, কেন নষ্ট করবো, মেখে নিলাম। হ্যাঁ, তো এরকম একটা কাঁচি দিয়ে ভালো করে কেটে নিলাম। তো কাটার পর আমি একটু বললাম না আমি একটু সিরামটা আমি ব্ল্যাক কন্টেনারে স্টোর করে রাখবো, পুরোটা আমার দরকার নেই, শীট মাস্কে যতটা আছে ততটাই আমার কাছে এনাফ। তো আমি একটু চেপে চেপে বার করে নিলাম, এখানে অনেকটা সিরাম আছে অনেকটা, ঠিক আছে? তো এটা আমি পুরোটা ভালো করে ওপেন করে আমি অ্যাপ্লাই করব। তো দেখতেই পাচ্ছ অনেক সময় হয় কি, অনেক শীট মাস্কে এর ওপর একটা ব্লু কালারের কভার থাকে, ঠিক আছে? সেটা আমি দেখেছি গার্নিয়ারের ক্ষেত্রে, কারণ আমি গার্নিয়ারও অ্যাপ্লাই করেছিলাম, পন্ডস অ্যাপ্লাই করেছি, লরিয়াল অ্যাপ্লাই করেছি, তো গার্নিয়ারের ক্ষেত্রে আমি ওটা দেখেছিলাম। তো এটার ক্ষেত্রে আবার আমি সেটা দেখতে পাচ্ছি না। তো দেখো আমি ভালো করে পুরো ফেসে আমি শীট মাস্কটা অ্যাপ্লাই করে নিয়েছি। শীট মাস্কটা না পুরো এরকম থিন, ঠিক আছে? তো পুরো শীট মাস্কে পুরো সিরামটা আছে, অ্যাবজর্ব হবে আমার স্কিনে ভালো করে, ঠিক আছে? এটা আমি 10 থেকে 15 মিনিট মতন রাখবো। এখানে যেরকমভাবে দেওয়া আছে যে 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে রাখতে হবে শীট মাস্কটা, তো আমি এখানে ফোনে টাইমার সেট করে দেবো। টাইমার সেট করে দিলাম 15 মিনিটের। তো 15 মিনিট পর আমি এটা মানে ও মানে পুরোপুরি শীট মাস্কটা তুলে ফেলবো। তো দেখতেই পাচ্ছ আমার টাইমার স্টার্ট হয়ে গেছে, এখন আমি 15 মিনিট রেখে দেবো স্কিনে, ঠিক আছে? তো এর ওপর থেকে তোমরা ভালো করে ম্যাসাজ করতে পারো, মানে শীট মাস্ক দেওয়ার পর ভালো করে তোমরা ওপর থেকে ম্যাসাজ করতে পারো বা এরকম করে রেখেও দিতে পারো। তো আমি প্রেফার করেছি রেখে দেবার। আমি মাঝে মাঝে একটু মানে মানে সিরামগুলো একটু গলে গলে পড়ছিলো, তো সেগুলো একটু তুলে 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 দিচ্ছিলাম। তো এরকমভাবে কনস্ট্যান্ট তোমরা রেখে যাবে। এতে কী হবে, শীট মাস্ক অ্যাপ্লাই করা আমি বারবার করে বলেছি খুবই ভালো, খুবই ভালো। আমরা অনেক সময় শীট মাস্ক অ্যাপ্লাই করি না, কারণ সিরাম অ্যাপ্লাই করি না, তো সেক্ষেত্রে শীট মাস্ক অ্যাপ্লাই করবে। তো আমার দেখো 15 মিনিট হয়ে গেছে, তো আমি এখন তুলে দিলাম, দেখেছো? তো তোলার পর আমি একটু টিস্যু নিয়ে বেশি যে এক্সট্রা যে সিরামটা থাকবে সেটা আমি একটু একটু করে মুছে ফেললাম। মুছে ফেলার পর আমার স্কিনটা হালকা ড্রাই হয়েছে, যেই ড্রাই হয়ে গেছে হালকা, সে আমি যে মানে স্কিনে যে সিরামটা ছিল সেটা দিয়ে পুরো ফেসটা ভালো করে আমি ম্যাসাজ করে নিলাম, ঠিক আছে? তো শীট মাস্ক অ্যাপ্লাই করার পর স্কিন ম্যাসাজ খুব 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 ইম্পর্ট্যান্ট একটা স্টেপ, এটা কখনোই স্কিপ করবে না, ঠিক আছে? তোমরা যখন ওই শীট মাস্কে যে সিরামটা এক্সট্রা যে সিরাম ব্ল্যাক কন্টেনারে রেখে দেবে স্টোর করে, সেটাও যখন স্কিনে অ্যাপ্লাই করবে তখন তোমরা ভালো করে স্কিনে এরকমভাবে ম্যাসাজ করবে। তো দেখতে পাচ্ছ আমি ভালো করে ম্যাসাজ করছি, এটা মাস্ট, এই স্টেপটা কখনোই মানে স্কিপ করবে না। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ফ্ললেস একটা স্কিন পেয়ে গেলাম আমি,
তো তোমরাও এরকমভাবে শিট মাস্ক অ্যাপ্লাই করবে, এতে অনেক 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 বেশি ভালো লাগবে আর স্কিনটা দেখতেই পাচ্ছ কত গ্লো করছে। যারা রেগুলার লাইফে খুব বিজি তারা একবার এটা অ্যাপ্লাই করে দেখতে পারো। তো শিট মাস্ক যদি তোমাদের জন্য হেল্পফুল হয় দেন প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন বাই বাই।